আজ তৈরি করব দারুন খাস্তা মুচমুচে একটা জলখাবার। বিশেষ করে এই জলখাবারটা সব থেকে বেশি বাচ্চাদের পছন্দের হবে, বানানো একদমই সহজ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জলখাবারটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে 1.5 কাপ চিড়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি, আপনারা মোটা পাতলা যেমন ঘরে থাকবে সেটাই নেবেন। এবার চিড়েগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কেননা চিড়েতে অনেক নোংরা থাকে। ভালোভাবে ধোয়ার পর একটু জল দিয়ে চিড়েগুলোকে ভিজিয়ে রাখবো, সেই জন্য জল একটু বুঝে দিতে হবে। চিড়েগুলো ভিজতে থাকুক, এই সময়ে বাকি যা যা লাগছে আমি রেডি করে নিচ্ছি। এদিকে দেখুন গ্যাসে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 4 চামচ বেসন। বেসনগুলোকে শুকনো করাতে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেসন ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে আর একটু ভাজা গন্ধ বের হয়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে বেসন ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। এবার দেখুন এদিকে প্যান বসিয়ে 2 চামচ তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, কয়েকটা কারি পাতা। আমি একটু কারি পাতাটা বেশি দিলাম, কেননা গন্ধটা একটু বেশি ভালো লাগে। আর দিলাম 1/2 চা চামচ হিং। আপনাদের কাছে কারি পাতা হিং না থাকলে শুধু জিরে ফোড়ন দিয়েই করতে পারেন। একটু ভেজে নেব। ভাজা গন্ধ বের হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 1 চা চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার সব কিছু একসঙ্গে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দিচ্ছি ভেজানো চিড়ের মধ্যে, আর এর মধ্যে আরও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ঝাল বেশি মনে হয় তাহলে কমিয়ে দেবেন, অথবা স্কিপও করতে পারেন। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আরও একটু নুন দিলাম। এখানে নুন বুঝে দিতে হবে, পেঁয়াজ ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচ ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে মেখে নেব। দেখুন চিড়ে খুব সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে। সব একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি ভেজে রাখা বেসন। আমি পুরো বেসনটাই দিয়ে দিলাম, বেসন দিয়েও সব একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। মাখার সময় যদি প্রয়োজন হয় একটু হালকা জল ছিটিয়ে দেব, খুব বেশি একটা জল ব্যবহার করব না। দেখুন মাখা হয়ে গেছে, তাও হাতে চিপকে আছে। এবার রেখে দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, তারপর হাতে একটু তেল লাগিয়ে নিয়ে মিশ্রণটা নিয়ে ছোট ছোট পাতিলেবুর আকারে হাতে ঘুরিয়ে এভাবে চ্যাপটা করে নেব। দেখুন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চোখ বানিয়ে নেব। আপনাদের কাছে স্প্যাচুলার না থাকলে ঘরে পেন তো আছে, পেন দিয়ে সবাই লেখাপড়া করে, একটা পেন নিয়ে এভাবে বানিয়ে নেবেন। আর হাসিটার জন্য নেব 1 ছোট চামচ, আর এভাবে হাসিটা বানাবো। ব্যাস তৈরি হয়ে গেল, দেখুন সবগুলো এভাবেই বানিয়ে নিয়েছি। একটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে একদমই সহজ বানানো, আর দেখতে খুবই সুন্দর হয়। বিশেষ করে বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। এবার দেখুন গ্যাসে কিছুটা তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি যতটা একসঙ্গে ধরে, আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপরের পিঠটা বেশি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর লো ফ্লেমে ভাজলে অনেকটাই তেল টেনে নেবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার 1 মিনিট মতন একটু অপেক্ষা করব। দেখুন 1 মিনিট পর 1 পিঠ একটু গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটা যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচটা ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার গরম গরম সার্ভ করুন বাচ্চাদের টমেটো সসের সাথে আর বড়দের চায়ের সাথে। তাহলে আজ এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।
নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।